আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ ও বাদ। যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক আমাদের কিভাবে কাটানো উচিত এবং কি কি আমল করা উচিত। আর আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের কি ফজিলত কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকের ফজিলত কি তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনা থেকে জানব। প্রথমেই দেওয়া যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে জিলহজ মাস সম্পর্কে কি বলেছেন। কোরআনে কারিমে সূরাতুত তাওবাতে 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মাস 12টি থাকবে, আর সেই 12টি মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি মাসকে সম্মানিত করেছেন। সেই চারটি মাসের তিনটি ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম এবং আরেকটি হলো রজব। আর আমরা সেই জিলহজ মাসেই আছি, আর জিলহজ মাসেই যেহেতু আছি, মাসগুলোর মধ্যে জিলহজ যেহেতু সর্বোৎকৃষ্ট একটি মাস, ঠিক তেমনিভাবে জিলহজের প্রথম দশক সমস্ত দিনগুলোর মধ্যে অনেক উত্তম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল পছন্দনীয়ের ব্যাপারে স্বীকৃত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা ফজরে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের এখানে কসম করেছেন। অতএব এই দশটি রাতের যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশটি রাতের কসম কখনোই করতেন না। আল্লাহ যার কসম করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যা আবু দাউদ, ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিসও এসেছে, সেই সাথে বুখারী শরীফের মধ্যেও এসেছে, 669 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমলের চেয়ে উত্তম আর কোনো আমল নেই। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, জিহাদও নয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে হ্যাঁ, ওই ব্যক্তির কথা আলাদা যিনি জানমাল নিয়ে জিহাদে বের হয়েছেন আর ফিরে আসেননি। অর্থাৎ তিনি ব্যতীত সাধারণ জিহাদের থেকেও এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। অতএব সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এই 10 দিন যে আমলগুলো করতে পারি তার মধ্যে প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে তাকবীর বেশি বেশি করে পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি করে পাঠ করা, হাঁটে ঘাটে যেখানেই আমরা যখন যাচ্ছি আমরা তাকবীরটি বেশি বেশি করে পাঠ করতে পারি। আরেকটি বিষয় হলো এই দশকের, সেটি হচ্ছে যে আমরা যখন চাঁদ দেখব, জিলহজের যখন চাঁদ দেখা যাবে, তখন থেকে আমাদের নখ কাটা, গোফ কাটা, শেভ করা থেকে নিয়ে সমস্ত শরীরের অবাঞ্ছিত সমস্ত পশম কাটা বন্ধ করে দেয়া, কুরবানি না করা পর্যন্ত এগুলো কাটা যাবে না। এটি হচ্ছে আরেকটি আমল। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে নফল ইবাদত বেশি বেশি করে করা, আমাদের নফল ইবাদতের মাত্রা আমরা বাড়িয়ে দিতে পারি। চার নম্বর হচ্ছে সমস্ত গুনাহকে পরিহার করা, গুনাহের কাজের সাথে যেন আমার কোনো সংশ্লিষ্টতা না হয়ে যায়, এ ব্যাপারে আমাদেরকে খুব বেশি করে যত্নবান হওয়া। বিশেষ করে এখন যেহেতু হাট বাজারে গরু ইত্যাদি সব কিছু কুরবানির পশু কেনা বেচা হচ্ছে, এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই প্রতারণার শিকার, কেউ নিজে হচ্ছে, কাউকে আবার করা হচ্ছে। এই সমস্ত অন্যায় অপকর্ম গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা। পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তাকবীরে তাশরিক, অর্থাৎ তাকবীরে তাশরিক পাঠ করা। নয় জিলহজ, 10, 11, 12 এবং 13, নয় জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত সালাতের পরে অবশ্যই অবশ্যই তাকবীরে তাশরিক একবার পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চাই আপনি জামাতের সাথে সালাত আদায় করুন অথবা আপনি একাকী সালাত আদায় করুন, অবশ্যই অবশ্যই তাকবীর পাঠ করা একবার ওয়াজিব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ছয় নম্বর যে কাজ সেটি হচ্ছে আমাদের উপর, যাদের উপর হজ ফরজ আছে তারা যেন হজ সম্পাদন করে। সাত নম্বর হচ্ছে যাদের উপর কোরবানি ওয়াজিব, আমরা তারা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব, সেটা 10, 11, 12 তারিখের মধ্যেই আমাদেরকে সম্পন্ন করতে হবে। আট নম্বর হলো ইয়াউমে আরাফার রোজা রাখা।
এই আটটি কাজ সহ আরও যে সমস্ত নেক আমল রয়েছে, নফল আমল, তাসবিহ তাহলিল ইত্যাদি সব আমল ইনশাআল্লাহ আমরা এই দিনগুলোতে করতে পারি। স্পেশালি আলাদা কোনো নয় দিনের জন্য কোনো রোজা নেই সহি বর্ণনায়, তবে আমরা চাইলে নফল রোজাও রাখতে পারি। তবে হ্যাঁ, ঈদের দিন রোজা রাখা যাবে না, এই ঈদেও রাখা যাবে না, ওই ঈদেও রাখা যাবে না, এবং তাকবীরে তাশরিকের তিন দিনও রোজা রাখা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বিশেষভাবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দ্বারা যেন কোনো গুনাহ সম্পাদন না হয়ে যায়, অপরকে যেন আমরা ধোকায় ফেলে না দিই এবং অপরের দ্বারাও যেন নিজেরা ধোকাগ্রস্ত না হই। এই সমস্ত বিষয়ে আমরা যেন যত্নবান থাকি এবং এই সবগুলো আমল যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।